হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমার VW নিতু চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 9টা। ছেলে ঘুমে থেকে উঠেই দাদুর দেওয়া রিমোট কন্ট্রোল কার নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর আমি চা নিয়ে আসলাম সবার জন্য। সবাই বলতে বাবা মা আমি আছি, আর বড় ছেলে চা খায় না, তাই আমরাই খাবো চা। এখন রণিত ম্যাগি খাচ্ছে, ম্যাগি খাওয়ার পরেই আমরা চলে যাব আমাদের বাগান বাড়িতে। এই যে আমরা বাগান বাড়িতে এসে গেছি। বাগান বাড়িতে বাবা গাছ লাগাচ্ছে, সব গাছগুলো কলকাতা থেকে নিয়ে এসেছে বাবা আর মা। বাবা বলেছে যে আমি লাগিয়ে দিয়ে যাচ্ছি। এইটা বাবা মার হাতের লাগানো গাছ, একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে। খুবই ব্যস্ত মা বাবা দুজনাই, এদিকে মাটি ফেলার কাজও চলছে, এদিকে গাছ লাগানো হচ্ছে, কেননা মা বাবা চলে যাবে, তাই যাওয়ার আগে গাছটা লাগিয়ে দিয়ে যাচ্ছে। আমার বাবা মার এইসব দিকে অনেক এক্সপিরিয়েন্স আছে গাছ লাগানোর দিক দিয়ে। আমাদের বাড়িতেও প্রচুর গাছ আছে, সব মাই করে পরিচর্যা। রণিত এখানে খেলছে, ও শুধু কাজ দেখছে কি কাজ হচ্ছে। এই যে এই গাছগুলো লাগানো হয়ে গেছে, এটা হলো লেবু গাছ, বাতাবি লেবু গাছ, এইটা শরবতি লেবু গাছ, এটা আম গাছ, 12 মাসের আম, এইটা জামরুল গাছ, সবুজ জামরুল হবে এই গাছটাতে, এইটা সবেদা গাছ। অনেক রকম গাছ নিয়ে এসেছে মা দেখে দেখে। এটা আমড়া গাছ, এটা আমি লাগিয়েছি। এইটাও জামরুল গাছ, সাদা জামরুল। আর কলা গাছ আমি আগেই লাগিয়েছিলাম। আরও প্রচুর গাছ আছে, এখান দিয়ে সব ফুল গাছ লাগানো হবে, সব জায়গা করে করে রেখে দিয়েছে লাগানোর জন্য। জবা ফুল, পদ্ম ফুল, সাদা ফুল, অনেক রকমের ফুল। আমরা বাড়ি এসে গেছি আর আমার হাজবেন্ড এসে গেছে। রণিত খুব খুশি পাপাকে দেখে। ওর পাপা 6 দিন পরে আসলো থাইল্যান্ড থেকে। অনেক কষ্ট রণিতের, ও পাপাকে ছেড়ে একদিনও থাকতে পারে না, সেখানে 6 দিন থেকেছে ও পাপাকে ছেড়ে। পাপা ওর জন্য অনেক চকলেট নিয়ে এসছে, এখন দেখছে, দুই ছেলেই আমার দেখছে পাপা কী নিয়ে এসছে। আমরা এখন বেরিয়ে গেছি হনুমান দেখতে। বড় ছেলে আসার পর থেকে বলছে মাম্মি আমাকে হনুমান দেখতে নিয়ে যাবে, ও খুব পছন্দ করে, ওর খুব আনন্দ, এগুলো দেখতে ও খুব ভালোবাসে। তো ওর পাপা নিয়ে এসছে, ও আসার সময় বিস্কুট কিনে নিয়ে এসছে, তাই বিস্কুট দিচ্ছে হনুমানদের, ওরাও খুব ভালো মতন খাচ্ছে। মা বাবা ছেলে সবাই এসছে, সবাই হনুমানকে বিস্কুট দিচ্ছে। দেখুন কি সুন্দর ভাঙছে বিস্কুটগুলো, ভেঙে ভেঙে খাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। ওরা ওদের অ্যাক্টিভিটিগুলো পুরো মানুষের মতনই, একদম বাচ্চা নিয়ে বসে আছে, কত সুন্দর। ছোট ছোট অনেক বাচ্চা দেখলাম হনুমানের। ওরা অপেক্ষায় থাকে কখন মানুষজন আসবে, ওদের ভালো ভালো খাবার দেবে।
বড় ছেলে চলে যাবে আজকে, মনটা খুবই খারাপ। একটু পরেই ওদের ট্রেন। এখান থেকে যেই আমরা বেরিয়ে যাব স্টেশনে, আমাদের হনুমান দেখা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি স্টেশন বাবা মা ছেলেকে ছাড়তে। মনটা খুবই খারাপ, ছেলে আমাদের সঙ্গে 1 মাস ছিল, ওর মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই আমরা ওকে নিয়ে বেরিয়েছি, ওর পিসির বাড়িতে গেছি, তারপরে ঝাড়খণ্ডে এসেছি ওর নিজের বাড়িতে, এখনও চলে যাচ্ছে। এখনই ট্রেন এসে যাবে, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।